চাঁদপুরে রেল ক্রসিং পার হতে গিয়ে ট্রেনের ধাক্কায় ছাত্রলীগ নেতা নিহত আশিক বিন রহিমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি মোহাম্মদ হোসেন ব্যাপারী চাঁদপুরে রেল ক্রসিং পার হতে গিয়ে দ্রুতগামী ট্রেনের ধাক্কায় শেখ মেহেদি হাসান রুবেল নামের মোটরসাইকেল আরোহী নিহত হয় শনিবার দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর শহরের ওয়ারলেস মুন্সিবাড়ি রেল ক্রসিং এলাকায় সাগরিকা এক্সপ্রেস নামক ট্রেনের সাথে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে ওই দুর্ঘটনায় মোহাম্মদ রাজন খান নামের আরও এক আরোহী গুরুতর আহত হয় নিহত শেখ মেহেদি হাসান রুবেল বাজার এলাকার বাচ্চু শেখের পুত্র তিনি তেরো নং ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন আহত অপর আরোহী মোহাম্মদ রাজন খান শহরের ওয়াব দ্য এলাকার মোহাম্মদ রুস্তম খানের পুত্র প্রত্যক্ষদোষীরা জানায় শনিবার বেলা সাড়ে বারোটার সময়ে তারা মেহেদি হাসান রুবেল ও রাজন খান মোটরসাইকেল যোগে চাঁদপুর থেকে শেখের হাটে যাচ্ছিল প্রতিমধ্যে তারা শহরের ওয়ারলেস মুন্সিবাড়ি এলাকায় রেল ক্রসিং পার হবার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দ্রুতগামী ট্রেনের সাথে ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এ সময় মোটরসাইকেল চালক মেহেদি হাসান রুবেলের মাথা ফেটে বড় ধরনের আঘাতে মগজ বেরিয়ে আসে তার পেছনে বসে থাকা অপর আরোহী রাজন খানের বাম হাত ও বাম্পা ভেঙে যায় পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসে এ বিষয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডক্টর মোহাম্মদ ফরহাদুল কবির জানান আহত মেহেদি হাসান রুবেলের মাথার বাটি আলাদা হয়ে মগজ বের হয়ে গেছে তার মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে শ্বাস প্রশ্বাস এবং হৃদযন্ত্র বন্ধ হয়ে ঘটনাস্থলেই সে মারা যায় অপর আহত রাজন খানের বাম পাশের হাত পা ভেঙে গেছে তাকে ভর্তি দেওয়া হয়েছে ঘটনাস্থলে ছুটে যান রুবেল ও রাজনের সহপাঠী রাজনৈতিক সহযোদ্ধা ও স্বজনরা চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে ভিড় করে তাদের কান্নায় পুরো হাসপাতাল এলাকায় একে হৃদয় বিদারক পরিবেশের সৃষ্টি হয় পপুলার বিডি নিউজ চাঁদপুর